जीवन विज्ञान भौत विज्ञान रही परपर आलोचना कर बार ही साइंस लिखे हिस्ट्री रही है कारेंट अफेयर्स रही है इकोनॉमिक्स रही है समस्त सब्जेक्ट गुलो रही है ईवीएसओ थे कम्प्यूटर थे और अनेक किछु सब्जेक्ट थे एबार आमी देखलाम जे पीएससी 2014 এবং 2019 কোন টপিক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে সেগুলোকে লিস্ট করে তোমাদের সামনে হাজির করেছি চলো শুরু করা যাক স্ট্যাটিক জিকে দিয়ে প্রশ্নপত্র খুলেই দেখলাম প্রায় 15টা স্ট্যাটিক জিকের টপিক থেকে 2014 বলো 2019 বলো পিএসসি প্রশ্ন করেছে চলো টপিকগুলো একটু দেখা যাক তাহলে স্ট্যাটিক জিকে থেকে 50টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন এরকমও দেখা যায় গেছে যে 15টা প্রশ্নেরও বেশি প্রশ্ন দিয়েছে আমি কম করে 15টা তোমাদেরকে বলছি 18ও হতে পারে ঠিক আছে আচ্ছা এই স্ট্যাটিক জিকের টপিকগুলো দেখি প্রথমে আগে 19 সাল দেখব দেখো প্রথমে দেখলাম বই এবং লেখক ঠিক আছে আমি দেখলাম এই টপিক থেকে 19 সালে দুটো প্রশ্ন এসেছে ঠিক সেরকমভাবে 2014তেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন দিয়েছিল সুতরাং তার মানে বুঝতে পারছো পিএসসি কিন্তু এই টপিকটা ফলো করছে তোমাকেও কিন্তু এই টপিকটা সবার আগে পড়তে হবে এরপরে দেখো বিভিন্ন সংস্থার নাম দিয়ে দিয়েছে সেই সংস্থার তোমার ফুল ফর্ম জানতে চেয়েছে এখান থেকেও 19 সালে দুটো প্রশ্ন দিয়েছে ঠিক সিমিলারলি 2014তেও দেখলাম এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে স্ট্যাটিক জিকের টপিক এরপরে চলে আসবো দেখো ভারতের কোনটা প্রথম ঠিক আছে কোনটা সবার প্রথমে হয়েছিল কে সবার প্রথমে মাউন্ট এভারেস্টে গিয়েছিল কে সবার প্রথম চাঁদে গিয়েছিল এই যে প্রথম আর শেষ এইখান থেকে না প্রশ্ন দিচ্ছে 2019 দেখলাম তিনটে প্রশ্ন এসেছে এই টপিক থেকে এবং আমি দেখতে পেলাম 2014তে এই টপিক থেকে একটা প্রশ্ন দিয়েছে তার মানে এই চারটে টপিক কিন্তু রিপিট হয়েছে 2014তেও এসেছিল ঠিক সিমিলারলিভাবে 2019ও দিয়েছে এরপরের টপিকগুলো দেখবো নতুন নতুন অ্যাড অন হয়েছে 2019টা আগে দেখি বিভিন্ন যে সদর দপ্তরগুলো রয়েছে ঠিক আছে হতে পারে কৃষি সদর দপ্তর ঠিক আছে এরকম বিভিন্ন সদর দপ্তরগুলো কোথায় অবস্থান করছে সেটা জানতে চেয়েছে 2019 প্রশ্নে এই টপিকটা চেয়েছে এরপরে দেখো বিভিন্ন গবেষণা কেন্দ্র ধানের গবেষণা কেন্দ্র পাটের গবেষণা কেন্দ্র কোন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে এখান থেকেও প্রশ্ন দিয়েছে 2019 সালের কথা বলছি এরপরে দেখলাম পোশাক বিভিন্ন পোশাক ভারতীয়রা কোন ধরনের পোশাক পরে কোন রাজ্যের মানুষেরা কোন ধরনের পোশাক পরে এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে এরপরে দেখলাম আমাদের যে ভারতীয় যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংক সংক্রান্ত একটা প্রশ্ন তো দিচ্ছেই তার সাথে সাথে কোনটা ভারতের বৃহত্তম কোনটা ভারতের ক্ষুদ্রতম এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে 2019 সালে এরপরে দেখলাম পশ্চিমবঙ্গের ভাষা রয়েছে এছাড়া ভারতের ভাষা থেকেও কিন্তু দুটো প্রশ্ন কে দিয়েছে এই পিএসসি দিয়েছে 2019 সালের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক স্টার করে খাতায় লেখো এরপরে দেখো লোকনৃত্য এই লোকনৃত্য টপিকটা থেকে দুটো প্রশ্ন 2019
2019 সালে পিএসসি কিন্তু দিয়েছিল। এরপরে বলি ভারতরত্ন, আমি ডিটেলসে ক্লাস দিয়েছি ফ্রিতে ইউটিউবে, ওর বাইরে কিছু আসবে না। ওই ভারতরত্ন থেকে কিন্তু 2019 সালে একটা প্রশ্ন দেখা গেছে, খাল, ভারতের কোথায় কোথায় কোন খাল রয়েছে, এই টপিক থেকে প্রশ্ন দিয়েছে। অলিম্পিক খেলা থেকে প্রশ্ন দিয়েছে। এই কটা টপিক থেকে 2019 সালে কে প্রশ্ন করেছে, পিএসসি প্রশ্ন করেছে স্ট্যাটিস্টিকে থেকে। যদি চলে আসি 2014-তে, 2014-তে যে অধ্যায়গুলো মিলেছে তো বললাম, এছাড়াও কিছু অ্যাড অন হয়েছে, যেমন ধরো জনসংখ্যা। এই জনসংখ্যা অধ্যায়টা কিন্তু আমরা জিওগ্রাফির মধ্যেও ফেলতে পারি, তবে আমি স্ট্যাটিকের মধ্যেই রেখে দিয়েছি, ঠিক আছে। এরপরে কে কী আবিষ্কার করেছে, এখান থেকে 2014-তে প্রশ্ন দিয়েছিল। বিভিন্ন লেখক, চিত্রকর, এই সম্বন্ধে প্রশ্ন পেয়েছি। বিভিন্ন বর্ডার লাইনগুলো, কোন দেশের সঙ্গে আমাদের কী বর্ডার লাইন রয়েছে, র্যাটক্লিফ লাইফ কী, হ্যাঁ, এই যে আমাদের যে বর্ডার লাইনগুলো, এখান থেকে প্রশ্ন জানতে চেয়েছে। এছাড়া দেখো বাদক এবং বাদ্যযন্ত্র, কে কোন বাদ্যযন্ত্রে পারদর্শিতা লাভ করেছে, সেখান থেকে প্রশ্ন দিয়েছে, এবং কী বাদ্যযন্ত্র বাজিয়ে পারদর্শিতা পেয়েছে সেটাও জানতে চেয়েছে। এরপরে বিভিন্ন পুরস্কার থেকে প্রশ্ন দিয়েছে। নদী তীরবর্তী কোন দেশ রয়েছে, নদী তীরবর্তী কোন শহর রয়েছে, 2014-তে প্রশ্ন দিয়েছে। দেখো খেলা থেকে আবার প্রশ্ন দিয়েছে, এখানে আমি অলিম্পিক বলেছি 19-এ, দেখো এখানে কিন্তু 2014-তে খেলা, এই টপিকটাও রিপিট হয়েছে। এর সাথে সাথে বিভিন্ন পশু যে বলে দিয়েছে, কোন পশু বিলুপ্তি হয়েছে, এখান থেকে প্রশ্ন দিয়েছে, এটা ইভিএসের প্রশ্ন, যাই হোক। এবার দেখো এই DRDO, WWF এদের ফুল ফর্মগুলো, বিভিন্ন যে ফুল ফর্ম রয়েছে, এই ফুল ফর্ম থেকে প্রশ্ন দিয়েছে। সুতরাং আমরা দেখলাম 2019 এবং 2014-এর প্রশ্ন অ্যানালাইসিস করে যে স্ট্যাটিক জেকে থেকে তুমি ধরে রাখো 15-18 এবং 20 প্রশ্ন তুমি পেতে পারো, এবং এই টপিকগুলো খুব ভালো করে তোমাকে পড়তেই হবে। এবার তুমি যদি ভাবো যে এই টপিকগুলো এড়িয়ে চলে যাবো, তাহলে বলবো পাশ করা কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ স্ট্যাটিক জিকে থেকেই কিন্তু প্রশ্ন বেশি দেয়। এবার তোমরা অনেকে বলবে এত টপিক রয়েছে কীভাবে পড়বো। দেখো আমি কিন্তু স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিক ট্রিক্সের ছলে বোঝাই, এমনভাবে ট্রিক্স দিয়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, কোনো মুখস্থ করতে হবে না, পরীক্ষার আগে প্রশ্ন দেখবে, উত্তর করতে পারবে। বিশ্বাস না হলে আমাদের অ্যাপে যাও, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমার ফ্রি ক্লাস দেখো স্ট্যাটিক জিকের। যদি মনে হয় দিদি ভালো পড়াচ্ছে, তাহলে তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আমরা ফুড এসাইন কোর্স লঞ্চ করে দিয়েছি, তোমরা সেখানে যেতে পারো, এই যে সাবজেক্টগুলো রয়েছে জিকে এবং ম্যাথ খুব ভালো করে পড়তে পারো এবং প্রিপারেশন নিতে পারো। বিস্তারিত জানতে গেলে স্ক্রিনের নাম্বারে কল করে বিস্তারিত বিষয়টা জানতে যাও। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও না, তাদেরকে বলবো ফ্রিতে আমি ইউটিউবে প্রচুর স্ট্যাটিক জিকের ক্লাস নিয়েছি এবং প্রত্যেকটাই ট্রিক্সের ছলে। ইউটিউবে সার্চ করে লেখো ট্রিক্স বাই অতসী ম্যাম, স্ট্যাটিক জিকে ক্লাস ট্রিক বাই অতসী ম্যাম, ঠিক আছে, প্রচুর ক্লাস পেয়ে যাবে। সেই ক্লাসগুলো করো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে ট্রিক্সের ছলে বুঝিয়েছি। তো এই সমস্ত বিষয়গুলো মুখস্থ করার প্রয়োজন নেই, দেখবে মাথায় গেঁথে যাবে। আচ্ছা এরপরে চলে আসবো পরের যে সাবজেক্টটা, সেটা হচ্ছে জিওগ্রাফি। দেখলাম স্ট্যাটিক জিকের পর জোর দিয়েছে জিওগ্রাফির উপর। দেখলাম দুটো শালি আমি পাশাপাশি নিয়ে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা 2019 সালের প্রথম নিয়েছে, দেখো বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে, স্ট্যাটোস্পিয়ার, ট্যাপোস্পিয়ার, ট্রোপোস্পিয়ার, মেসোস্পিয়ার, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। 2014-তেও দিয়েছে, 19-এও দিয়েছে। এরপরে আমি দেখি যে 2014-তে নদী থেকে দুটো প্রশ্ন দিয়েছে, এর সাথে সাথে পর্বত থেকে দুটো প্রশ্ন দিয়েছে। পর্বত নিয়ে আমি কিছুদিন আগেই ভিডিও করেছি, যারা দেখোনি চ্যালেঞ্জ থেকে দেখে নিতে পারো। আচ্ছা এরপরে দেখো বৃষ্টি থেকে প্রশ্ন দিচ্ছে, কোন এলাকায় কত বৃষ্টি হচ্ছে, কোন সময় বৃষ্টি ফেরার সময় দুবার বৃষ্টি হয় কোন জায়গায়, এই টপিক ধরে ধরে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে চাও, অবশ্যই কিন্তু ফুড এসআইয়ের কোর্সে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা এরপরে তোমাদেরকে বলি, দেখো জোয়ার ভাটা থেকে প্রশ্ন দিয়েছে এবং ভূপ্রকৃতি থেকে প্রশ্ন দিয়েছে 2014-তে। 2019-এ যদি একটু তাকিয়ে দেখে, দেখো সূর্যগ্রহণ থেকে প্রশ্ন দিয়েছে, গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, এই সংক্রান্ত প্রশ্ন রয়েছে। পাথর, চুনা পাথর, মার্বেল পাথর, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু দিয়েছে। এর সাথে সাথে 19-এ দেখবো শক্তি থেকে প্রশ্ন দিয়েছে, সৌরশক্তি, রাসায়নিক শক্তি, শক্তি থেকে প্রশ্ন দিচ্ছে। এছাড়া বিভিন্ন গ্যাস থেকে 2019-এ প্রশ্ন এসেছে, এবং শিল্প, কোন শিল্প কতটা ফেমাস বা কোন শিল্পের সঙ্গে কী যুক্ত, এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু জিওগ্রাফি থেকে দিচ্ছে। সুতরাং আমাদের এই টপিকগুলো, মানে ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হচ্ছে, তার মধ্যে এই টপিকগুলো কিন্তু সবার আগে পড়তে হবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখতেই পাচ্ছ রিপিটেশন করছি কীরকমভাবে।
এটাকে না এটাকে বলে স্মার্ট ওয়ার্ক। তোমাকে বুঝতে হবে যে পিএসসি কী চাইছে, কোন জিনিসটার উপর বেশি ফোকাস করছে সেটা পড়তে হবে আমাদেরকে। এবার তোমরা যদি দেখো জিওগ্রাফি থেকে তুমি 8 থেকে 10টা প্রশ্ন ধরে নাও, তাহলে ওই দিকে আমরা কী পেয়েছি, 15 থেকে 20টা প্রশ্ন আমাদের থাকছে। 50-এর মধ্যে 15 থেকে 20টা ওখানে চলে যাচ্ছে, এখানে 8 থেকে 10টা জিওগ্রাফির প্রশ্ন চলে যাচ্ছে। এরপরে কোন সাবজেক্টের উপর ফোকাস করবো দেখো, সেটা হচ্ছে পলিটি। পলিটি আমি 2014-তে দেখলাম মৌলিক অধিকার থেকেই প্রশ্ন দিয়েছে, কিন্তু 2019-এ এসে দেখি জিরো আওয়ার, সুপ্রিম কোর্ট, লোকসভা, বিভিন্ন রকম বিল, জাতিসংঘ মন্ত্রী, এছাড়া আর্টিকেল থেকেও প্রশ্ন দিচ্ছে। সুতরাং এই যে পলিটি সাবজেক্টটাও তোমাকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। তুমি ধরে নাও যে তুমি এই 50-এর মধ্যে 5 থেকে 7 নাম্বার কিন্তু পলিটি থেকে পেতে পারো, সেভাবে তোমাকে পড়তে হবে। এরপরে আমরা চলে আসবো সায়েন্সের পোর্শনে, যেখানে আমি খুব সুন্দর করে 2019 এবং 2014 সালের কোন টপিক থেকে প্রশ্ন দিয়েছি ভেঙে ভেঙে দেখিয়েছি। দেখো যদি একটু চলে আসি প্রথমে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে, তাহলে দেখবো ভিটামিন থেকে প্রশ্ন দিচ্ছে 2014-2019 দুটোতেই তাই দিয়েছে। ভিটামিনের মধ্যে আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এ, বি, সি, ডি সব পাই। তো দেখো এখানে ভিটামিন থেকে দেখছি 19-এ প্রশ্ন এসেছে, 14-তে প্রোটিন থেকে প্রশ্ন এসেছে। দেখলাম 2019-এ রোগ থেকে প্রশ্ন দিয়েছে, 2014-তেও তাই দিয়েছে, মানে 14-টা আগে দিয়েছে, 19-টা পরে হয়েছে, তো একই টপিক রিপিট হয়েছে। রক্ত থেকে প্রশ্ন এসেছে 19-এ, আমরা দেখবো 2014-তে মূত্র সংক্রান্ত প্রশ্ন দিয়েছে বা মানব দেহের যে অর্গানসগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন দিয়েছে। এছাড়া আমরা দেখবো যে বিভিন্ন বিদ্যা, ঠিক আছে, ফুলের বিভিন্ন বিদ্যা হয় না, আমি জীবন বিজ্ঞানের এই বিষয়টা খুব একটা ভালো জানি না, তবে কোন বিদ্যাকে কী বলা হয় এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু খুব ভালো দিয়েছে এখান থেকে। তাহলে এই টপিকগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে চলে আসবো ভৌত বিজ্ঞান। দেখো ভৌত বিজ্ঞানে যদি 2014-তে যাই, ধাতু, পদার্থ, চাপ, স্পিড, ভর, দূরত্ব, দাব্য, গ্যাস, আলো, এতগুলো টপিক থেকে প্রশ্ন দিয়েছে। যদি চলে আসি 2019-এর ক্ষেত্রে, সেখানে দেখবো যে টপিক একটু কমে এসেছে, আমরা দেখলাম বর্ণালী, ধাতু, বল, সংযোজন এবং বিয়োজন এখান থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে আমরা দেখলাম জীবন বিজ্ঞানে তুমি ধরে রাখো 3 থেকে 4টে প্রশ্ন পেতে পারো, ভৌত বিজ্ঞান থেকেও তুমি 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু পেতে পারো এই 50 নাম্বারের মধ্যে। হয়ে গেল ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, সায়েন্সের পোর্শন কমপ্লিট। এবার চলে আসবো হিস্ট্রির দিকে। দেখো হিস্ট্রির ক্ষেত্রে 2019-এ আমি দেখলাম মাত্র 2টো টপিক থেকে প্রশ্ন দিয়েছে, সেখানে দেখলাম কোন রাজার সময় কী কী মুদ্রা ছিল সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে, এছাড়া কোন রাজা কী স্তূপ নির্মাণ করেছে। বেসিক্যালি পিএসসি মধ্য ভারতকে বেশি হিট করছে। সিমিলারলি ভাবে 2014-তেও যদি তাকিয়ে দেখি তাই করছে, শেরশাহের আসল নাম জানতে চেয়েছে, এটাও মধ্য ভারত থেকে, ফারুক শিয়ার সম্বন্ধে জানতে চেয়েছে, আকবর সম্বন্ধে জানতে চেয়েছে, সবই মধ্য ভারতের। তাহলে পিএসসি, আমরা ইতিহাসের তো অনেক বড় পার্ট, পিএসসি মধ্য ভারতটাকেই ফোকাস করছে, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। তার মানে মধ্য ভারতটা ভালো করে পড়তে হবে, আমি প্রাচীন আর আমাদের আধুনিকটা পরে পড়বো, আগে মধ্যটা পড়বো, কারণ ওখান থেকে প্রশ্ন দিচ্ছে, দেখে নিতে হবে। 2 বছরেই তাই করলো, দুবার যেটা পরীক্ষা হয়েছে দুবারই তাই করলো। এবার চলে আসবো কারেন্ট অ্যাফেয়ার্সের কাছে, সেখানে দেখবো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিসিসিআইর প্রেসিডেন্ট কে, আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল, এই সংক্রান্ত প্রশ্ন 2 থেকে 3টে কিন্তু তোমরা দেখতে পারবে। আর একটা কথা বলি, হিস্ট্রি থেকে তুমি মোটামুটি 3টে থেকে 2টো প্রশ্ন ধরে নিতে পারো ওই 50-এর মধ্যে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও তুমি তাই 2 থেকে 3টে প্রশ্ন দেখতে পারো, হতে পারে এবছর 5টা প্রশ্ন করে দিল, এটা বিএসসির উপর নির্ভর করবে। এরপরে চলে আসি ইকোনমিক্সের ক্ষেত্রে। ইকোনমিক্সের ক্ষেত্রে দেখলাম কিছু কিছু টপিক স্পেসিফিক বেছে নিয়ে ওগুলো থেকে রিপিট করেছে, যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন গ্রাম এবং শহরের ক্যালোরি সংক্রান্ত প্রশ্ন দিয়েছে, এছাড়া পাবলিক সেক্টর কী কী রয়েছে এখান থেকে, এই টপিকগুলো থেকে কিন্তু পিএসসি প্রশ্ন করছে। সুতরাং যদি একটু ভালো করে দেখা যায়, দেখো 19-20 হবেই, ঠিক আছে, আমি 10টা প্রশ্ন এদিকে রেখে দিচ্ছি যে ওটা পিএসসির হাতে, আমি 40টা প্রশ্ন নিয়ে খেলছি, কেন 10টা প্রশ্ন ওরা এদিক ওদিক অন্য জায়গায়, মানে ধরো আমি বলতে চাইছি কি স্ট্যাটিক বাড়িয়ে দিল, হতেই পারে, তো আমি 40টা প্রশ্ন হিসাবে তোমাদেরকে বলছি, তুমি স্ট্যাটিক থেকে 15টা প্রশ্ন ধরতে পারো, জিওগ্রাফি থেকে 8টা প্রশ্ন ধরতে পারো, তুমি পলিটি থেকে 5টা প্রশ্ন ধরতে পারো, তুমি সায়েন্স থেকে 5টা প্রশ্ন ধরতে পারো, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান মিলিয়ে তুমি হিস্ট্রি থেকে 3টে প্রশ্ন ধরতে পারো, এছাড়া তুমি কারেন্ট থেকেও 3টে ধরো এবং ইকোনমিক্স থেকে 1টা ধরো, দেখবে তোমার 40 নাম্বার হচ্ছে, এই 40 নাম্বার তোমার ফিক্সড। এবার এগুলোকে বাড়তে পারে, তুমি এই টপিকের উপর থেকে প্রশ্ন বাড়িয়ে দিল, 50 হয়ে গেল, এইরকমভাবে কিন্তু পিএসসি তোমাদের প্রশ্ন দেবে। তুমি যদি এই টপিকগুলো, তোমার কাজ হচ্ছে প্রথমে এই টপিকগুলো খুব ভালো করে পড়া,
তারপরে তুমি কি করবে, পিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, যেমন আমি বলি ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে, পিএসসি ডাব্লিউবিসিএস কন্ডাক্ট করে, তার প্রশ্নগুলো দেখো, প্রশ্নের লেভেল কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, এটা মাথায় রাখবে, প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি, তো তোমাকে সব দিক থেকে আটঘাট বেঁধে তৈরি হতে হবে। তুমি কি করতে পারো, তোমার কাছে ফুড এসআইয়ের প্রশ্নগুলো রাখো, এর সাথে সাথে পিএসসির যে পরীক্ষাগুলো নিয়েছে, যেমন আমাদের ক্লার্কশিপের সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, সেই প্রশ্নগুলো নিয়ে রাখো, তারপরে তুমি ডাব্লিউবিসিএসের প্রশ্নে যাও। এইভাবে তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস করে টপিক বার করে পড়তে পারো, আমার মনে হয় না আর কিছুর প্রয়োজন আছে, তুমি ফুল স্কোর করতে পারবে 50-এ 50। আর তোমরা যদি ভাবো এত খাটবো না, যদি আমার মনে হয় যে একজন শিক্ষক আমাকে সহযোগিতা করবে, তাহলে অবশ্যই বলবো আমাদের অ্যাপে যাও, খুব সুন্দরভাবে তোমাদেরকে ধরে ধরে প্রমাণ দিয়ে দিয়ে বলে বুঝিয়ে দেবো ক্লাসে যে এই টপিকগুলো পড়াচ্ছি তার কারণ এগুলো থেকে পিএসসি প্রশ্ন করেছে। এরপরে তোমাকে বলবো যে তুমি মক টেস্ট দাও, এই সমস্ত কিছু পড়া হয়ে গেলে মক টেস্ট দাও, তুমি মক টেস্ট দিয়ে দেখো নিজের স্কোর কত হচ্ছে, দেখবে তুমি অনায়াসে খুব সুন্দর স্কোর করতে পারছো। তো এই ছিল আজকের পুরো বিষয়, আজকের ক্লাসের যে টপিকগুলো আমি বললাম সবার আগে সেগুলো পড়া শুরু করো, তাহলে দেখবে তুমি অন্যদের থেকে প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে থাকতে পারবে। কেমন লাগলো ক্লাসটা নিজে কমেন্ট সেকশনে জানাবে, তোমরা প্রত্যেকে এক একটা করে লাইক দিলে আমি মোটিভেট হই, আমি উদ্বুদ্ধ হই আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য, আর তোমাদের মূল্যবান মন্তব্যগুলো নিজে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করব। আর প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে পড়াশুনো করো, বাবা মার সেবা করো, দেশের সেবা করো, গাছ লাগাও। জয় হিন্দ।